হ্যালো एवरीवन vidonko.com এই ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব দেখো আমাদের এখানে একটি বীজগণিতিক সংখ্যামালা দেওয়া আছে তার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে তো দেখো এটার উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা প্রথমে কি করব x2 qx প্রথম যে দুটো রাশি এরা যেমন আছে থাকলো মাইনাস কমন নিয়ে এই তিনটি রাশিকে আমরা ব্র্যাকেটে করে নেব তাহলে আমরা কি পাবো দেখি মাইনাস ফাইভ পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার এবার এই অংশটা দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটার আমরা মিডিল টার্মরাইজেশন বা মধ্যপদ সহগ বিশ্লেষণ করে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো তো দেখো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এটাকে আমরা যদি মধ্যপদ সহগ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করে কি পাবো দেখো এখান থেকে আমরা কত পাবো পি স্কোয়ার মাইনাস টু পি কিউ মাইনাস থ্রি পি কিউ ভাঙতে পারি তো দেখো এখান থেকে আমরা কি পাবো এক্স টার্ম থেকে পি কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব পি মাইনাস টু কিউ দ্বিতীয় দুটো রাশি থেকে থ্রি কিউ কমন নিয়ে নিলে আমরা আবার পেয়ে যাব পি মাইনাস টু কিউ তাহলে এই ব্র্যাকেটের অংশটার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেলে আমরা পেয়ে যাব যাবো স্কোয়ার মাইনাস তো দেখো এরপরে আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি এই লাইনটা আমরা দেখো অ্যাকচুয়ালি এক্স এর একটা দিঘাত রাশি পেয়েছি এখানে তো এক্স এর দ্বিঘাত রাশি পেয়েছি মানে এর উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা আবার মিডিল ফ্যাক্টরাইজেশন লাগাতে পারি বা মধ্যপদ সহগ বিশ্লেষণ করতে পারি সেক্ষেত্রে কি করতে হবে এই কে আমাদেরকে এই দুটো সাহায্যে ভেঙে প্রকাশ করতে হবে তো সেটা কিভাবে হবে দেখো আমরা লিখতে পারি p মাইনাস টু মাইনাস থ্রি কিউ ইন্টু এক্স মাইনাস বাকি অংশটা যেমন ছিল সেরকমই রাখা হলো তো একটু ভালো করে যদি লক্ষ্য করো এই অংশটা দেখো যখন আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব এখানে আসবে মাইনাস পি প্লাস থ্রি কিউ আর এখানে ছিল পি মাইনাস টু কিউ তাহলে পি প্লাস পি মাইনাস পি কেটে যাবে এবং আমাদের ব্র্যাকেটে রয়ে যাবে থ্রি কিউ মাইনাস টু কিউ যেটা আমাদেরকে কিউ যেখান থেকে আমরা কিউ পেয়ে যাবো তো দেখো এরপরে আমরা কি করবো এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস টু কিউ ইন্টু এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ ইন্টু এক্স জাস্ট এক্স দিয়ে কে গুণ করে দিলাম আর এই মাইনাস সাইনটার জন্য এর আগে মাইনাস সাইন আর এই মাইনাস আর এই মাইনাস সাইন মিলে এখানে প্লাস সাইন হয়ে গেল মাইনাস পি মাইনাস টু ইন্টু পি মাইনাস থ্রি কিউ এবারে একটু ভালো করে লক্ষ্য করো প্রথম দুটো রাশি থেকে আমরা এক্স কমন নিতে পারবো তাহলে আমরা কত পেয়ে যাবো এই অংশটা যখন যেহেতু এখানে তো এখানে কি আসবে মাইনাস পি আসবে কিন্তু এই মাইনাস আর এই মাইনাস ক্যালকুলেট হয়ে প্লাস হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব কত এক্স মাইনাস পি প্লাস টু আর লাস্টের যে দুটো রাশি রয়েছে এখান থেকে দেখো আমরা যদি প্লাস পি মাইনাস থ্রি কিউ কমন নিয়ে নিই এখান থেকে এবং এখান থেকে তাহলে আমরা পেয়ে যাবো কত এক্স মাইনাস পি প্লাস টু কিউ তো দেখো এখানের ব্র্যাকেটের অংশটা এখানে ব্র্যাকেটের অংশটা সমান সেই কারণে আমরা ওদেরকে কমন নিয়ে নিতে পারি তো আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি এক্স মাইনাস পি প্লাস টু কিউ ইন্টু এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ তো আমাদের এই কোয়েশ্চেনে যে উৎপাদকের বিশ্লেষণটা নির্ণয় করতে বলা হয়েছিল সেই অংশটা হলো এটা বিডঙ্ক ডট কম ওয়েবসাইটে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো